শারদীয় উৎসবের শেষ লগ্নে অর্থাৎ আজ শুভ বিজয়া দশমীর দিন শহর ছালদার বিভিন্ন পূজো মণ্ডপে সাধারণের ভিড়ে মিশে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পূজো মানে মিলন মেলা, যেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষের মিলন ক্ষেত্র। সেই মিলন মেলায় আজ ঝটিকা সফরে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। শহর ছালদার প্রায় প্রতিটি মণ্ডপ ঘুরে ঘুরে দেখলেন। আজ মঙ্গলবার শহরের নমপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ থেকে তার সফর সূচি অনুষ্ঠিত হয়। শহরের রাজপথ থেকে গলি দুর্গাপূজার প্রতিটি মণ্ডপ পায়ে হেঁটে ঘুরলেন। সাংসদের জনপ্রিয়তায় যে এতটুকু ভাঁটা পড়েনি তা বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের সময় দেখা গেল। কেউ বা রাস্তায় সংসদের সাথে ছবি তোলার আবদার, কোনো পুজো কমিটির কর্মকর্তারা সাংসদকে হাতের কাছে পেয়ে যার বরণায় খুশি। অনেকেই হাতের কাছে সাংসদকে পেয়ে গলায় জড়িয়ে কুশল বিনিময় করতে ছাড়লেন না। সাংসদ কুশল বিনিময়কারীদের সকলের আবদার মিটিয়েছেন। আজকে মণ্ডপ পরিদর্শনে সাংসদের সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা, জেলার অন্যতম সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো, জেলা নেতা শ্রীপতি মাহাতো, ঝালদা শহর মণ্ডলের সভাপতি বিজয় ভগত সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। অন্যান্য দিনের মতোই আজকেও আজকে বিশেষ একটা দিন, বিজয় দশমীর দিন বিজয়ের শুভেচ্ছা দেওয়ার জন্য সকাল থেকেই আমরা বেরিয়েছি এবং পুরুলিয়া সদর থেকে শুরু করে জয়পুর হয়ে এখন ঝালদা ঢুকেছি। নামকড়ায় আমরা যে মায়ের মন্দির যে মণ্ডপ হয়েছে সেখানে দর্শন করার পরে সেখান থেকে পায়ে হেঁটে হেঁটে আমরা সব দিকেই ঘুরছি আর কি। আর যার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হচ্ছে। আমিও আপনার মাধ্যমে ঝালদাবাসী, পুরুলিয়াবাসী, তার সকল পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানাতে চাই বিজয়া দশমী। মায়ের কাছে কী প্রার্থনা করলেন জেলাবাসী ও রাজ্যবাসীর জন্য? মাকে এটুকুই বলব যে ঔষধ শক্তি আছে তাকে বিনাশ করুন, দৈব শক্তির প্রতিষ্ঠা। ঔষধ শক্তির অনেক বাড়াবাড়ি হয়ে পশ্চিমবাংলাকে ধ্বংস করার চেষ্টা করছে। মা আমাদের অবশ্যই প্রার্থনা শুনবেন। দেবীপক্ষের সূচনা আজ দশ দিন মায়ের আবির্ভাব হয়েছে, ঔষধ শক্তির বিনাশ ঘটবে এটা নিশ্চিত এবং মায়ের আশীর্বাদ আছে। ঔষধ শক্তি বলতে কাকে বলতে চাইছেন? আপনারা বুঝতে পারছেন পশ্চিমবাংলার কী বর্তমান পরিস্থিতি হয়েছে, পশ্চিমবাংলার বর্তমান সরকার পশ্চিমবাংলাকে কীভাবে পরিচালনা করছে, গ্রেটার বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে। বাংলাদেশে যেভাবে ধ্বংস করে দিয়েছে হিন্দু সমাজকে, সেইভাবে পশ্চিমবাংলাতেও শুরু করে দিয়েছে। শুধুমাত্র লোক দেখাওটি আমাদের চাপে এখন শুধুমাত্র কিছু কিছু মণ্ডপকে আইওয়াশ করার চেষ্টা করছে লোক দেখানো, কিন্তু বাস্তব সেটা নয়। পশ্চিমবাংলার যে বর্তমান সরকার গ্রেটার বাংলাদেশ করার জন্য লেগে পড়ে আছে, সেই জন্যই কী আছে আমরা এটুকু চাই মা আশীর্বাদ করুন, হিন্দু সমাজ সুখে শান্তিতে থাকে, হিন্দু সমাজ যেন ভালো থাকে, শুধু পশ্চিমবাংলাতেই নয় সারা ভারতবর্ষে সারা বিশ্বে। চলো আমিও যাচ্ছি।